মাছের প্রতি অনীহা হয়তো কেউ প্রকাশ করে না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল বাঙালি রান্নাবান্নায় আপনাদের সবাইকে ওয়েলকাম। বাঙালি রান্নাবান্নার আজকের আয়োজনে থাকছে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর এটা খুব সহজেই তৈরি করা যায়। রেসিপিটা করার জন্য আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আধা টেবিল চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আধা টেবিল চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটা লেবুর অর্ধেকটুকু অংশ ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। চুলায় হাঁড়ি বসিয়ে আমি তাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর মাছগুলো প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। আপনারা চাইলে মাছগুলোকে আরেকটু ভেজে নিতে পারেন। এবার আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 4টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাছ বরাবর চিড়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখন এর কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা আমি একটু আগে ব্যবহার করলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। যখন পেঁয়াজটার রং হালকা পরিবর্তন হয়ে আসবে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আধা টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1/2 কাপের মতো পানি। এই পানিটা ব্যবহার করা হয়েছে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এবার একটু নেড়েচেড়ে দিয়ে মশলাটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। যখন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু। সাধারণত যেভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই করা হয় আমি আলুগুলোকে সেভাবেই কেটে নিয়েছি। আমি এখানে 4টি আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন। এবার আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। আমি এই রান্নার মধ্যে 2টো টমেটো ব্যবহার করেছি। আমি টমেটোগুলোকে মাছ বরাবর দিয়ে কেটে নিয়েছি। এবার উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলোকে আরেকটু নেড়ে দিতে হবে। সবজিগুলো মোটামুটি প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। তবে এই সবজিগুলোকে আরও সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 কাপের মতো পানি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার সবজিগুলোকে আরেকটু নেড়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আমি ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে দেব। মাছগুলোকে একটু দূরে দূরে দিতে হবে। যদি আপনাদের মনে হয় যে তরকারিতে পানি কম হয়েছে তাহলে আপনারা চাইলে আরেকটু প্যানে অ্যাড করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে 10 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে তরকারিটাকে আরেকটু নেড়ে দিতে হবে এবং এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। আপনারা চাইলে জিরার গুঁড়াটা নাও দিতে পারেন, এটা অপশনাল। আবার আপনারা চাইলে এতে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে জিরার গুঁড়াটা দিলে এর টেস্ট ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 4টি আস্ত কাঁচামরিচ। এতে করে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার একটা ঢাকনা দিয়ে আবারও তরকারিটাকে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দেব আর 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটার টেস্ট জাস্ট অসাধারণ। এবার ঢাকনা খুলে তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ তরকারিতে আলু ব্যবহার করা হয়েছে। নামানোর পরেও ঝোলটা আরেকটু টেনে নেবে। ব্যাস, গরম গরম ভাতের সাথে এবার খেয়ে নেওয়ার পালা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। সবাই অনেক ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।